এই বাংলায় বাস করে বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের উত্তরাধিকারীগণ, যাদের রক্তের বিনিময়ে এদেশে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে, সেই দেশকেই সেই জাতিকে এই পাকিস্তানি শাসকবর্গ চিরতরে ধ্বংস করবার জন্যে ষড়যন্ত্রের জাল একের পর এক বিস্তার করে চলেছে। বাঙালির প্রাণপ্রিয় নেতা শেখ মুজিব এই জালকে ছিন্ন করে ধ্বংসের হাত থেকে পূর্ব বাংলাকে রক্ষার লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নিরন্তর। বাংলার প্রাণপ্রিয় নেতা শেখ মুজিবের কাছে 1965 সালের পাকিস্তান ভারত যুদ্ধের সময় একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল যে পূর্ব পাকিস্তান দেশ রক্ষার দিক থেকে সম্পূর্ণ অরক্ষিত। 1965 সালের পাক ভারত যুদ্ধ থেমেছিল মূলত আন্তর্জাতিক প্রয়াসে, তাসখন্দ চুক্তির মাধ্যমে। তারপর 1966 সালের গোড়ার দিকে লাহোরে অনুষ্ঠিত সর্বদলীয় জাতীয় সম্মেলনীর বিষয় নির্বাচনী কমিটির সভায় শেখ মুজিবুর রহমান পূর্ব ও পশ্চিম পাকিস্তানের শাসনতান্ত্রিক সমস্যাবলীর নিয়মতান্ত্রিক সমাধানের জন্য 6 দফা কর্মসূচি পেশ করেন। 6 দফার 1 নম্বর দফায় ছিল শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রীয় প্রকৃতি সম্পর্কে প্রস্তাব, যা ছিল 1940 সালের লাহোর প্রস্তাব ভিত্তিক ফেডারেল রাষ্ট্র ব্যবস্থা গঠন, আইন পরিষদকে সার্বভৌম করা এবং সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে আইনসভার নির্বাচন। 6 দফার 2 নম্বর প্রস্তাব ছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বিষয়ক। প্রস্তাব করা হয়েছিল যে কেন্দ্রীয় পাকিস্তান সরকারের হাতে 2টি বিষয় ক্ষমতা থাকবে, 1 দেশ রক্ষা, 2 বৈদেশিক নীতি। অবশিষ্ট সমস্ত বিষয়ে অঙ্গরাষ্ট্রগুলির ক্ষমতা থাকবে নিরঙ্কুশ। ছয় দফার 3 নম্বর প্রস্তাবে ছিল মুদ্রা ও অর্থ সম্বন্ধীয় ক্ষমতা, যাতে 2টি প্রস্তাব করা হয়েছিল, সমগ্র দেশের জন্য 2টি পৃথক অথচ অবাধ বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থা চালু থাকবে, অথবা 1 ও অভিন্ন মুদ্রা ব্যবস্থা চালু থাকতে পারে, তবে সেক্ষেত্রে এমন শাসনতান্ত্রিক রক্ষা ব্যবস্থা রাখতে হবে যাতে পূর্ব থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচার বন্ধ হয়, তবে এক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভ ব্যবস্থার পত্তন এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক আর্থিক ও অর্থ বিষয়ক নীতি প্রবর্তন করতে হবে। 6 দফার 4 নম্বর প্রস্তাবে ছিল রাজস্ব, কর ও শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা বিষয়ক। প্রস্তাব করা হয়েছিল যে ফেডারেশনের অঙ্গরাষ্ট্রগুলির কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে, কেন্দ্রীয় সরকারের কর ধার্যের কোনো ক্ষমতা থাকবে না, তবে কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্ধারণের জন্য অঙ্গরাষ্ট্রগুলির রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারের প্রাপ্য থাকবে। 6 দফার 5 নম্বর প্রস্তাবে ছিল বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতার উপর। প্রস্তাব করা হয়েছিল যে
অঙ্গরাষ্ট্রগুলির বৈদেশিক বা বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাষ্ট্রগুলির এখতিয়ারাধীন থাকবে। অঙ্গরাষ্ট্রগুলি সমান হারে কেন্দ্রীয় সরকারকে বৈদেশিক মুদ্রা প্রদান করবে। অঙ্গরাষ্ট্রগুলির মধ্যে দ্রব্য চলাচল হতে পারবে অবাধে। অঙ্গরাষ্ট্রগুলি বিদেশে বাণিজ্য দূত প্রেরণ এবং বাণিজ্যিক চুক্তি করতে পারবে। ছয় দফার ৬ নম্বর প্রস্তাব ছিল আঞ্চলিক বাহিনী গঠন ক্ষমতা। অঙ্গরাষ্ট্রগুলি দেশ রক্ষার জন্য আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন করতে পারবে। শেখ মুজিবুর রহমান লাহোরে পাকিস্তানের বিরোধী দলগুলির সম্মেলনে ছয় দফা প্রস্তাব যথাযথভাবে উপস্থাপন করতে পারেননি প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়ার কারণে। লাহোরের ছয় দফা প্রস্তাব উত্থাপন করেই তাকে করাচি হয়ে ঢাকা ফিরে আসতে হয়েছিল। শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবি ছিল হাজার মাইলের ব্যবধানে অবস্থিত পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে একটি অভিন্ন রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যথার্থ ফেডারেশন বা শিথিল কনফেডারেশনে পরিণত করা, যাতে পূর্ব পাকিস্তান ঔপনিবেশিক অবস্থা থেকে মুক্তি পায়। কিন্তু শেখ মুজিবের ছয় দফা পাকিস্তানের আওয়ামী লীগ ছাড়া অপর কোনো বিরোধী দলের কাছে পর্যন্ত গ্রহণযোগ্য ছিল না। পূর্ব পাকিস্তানের বামপন্থী দলগুলো পর্যন্ত ছয় দফাকে সমর্থন করেনি, আর পাকিস্তানের ফৌজি শাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান অস্ত্রের ভাষায় ছয় দফার জবাব দেবার হুমকি দিয়েছিলেন তাৎক্ষণিকভাবে। সেজন্য শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগকে একাই পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ ছয় দফা বা স্বাধিকার আন্দোলনে নামতে হয়েছিল, ফলে আওয়ামী লীগের উপর নেমে এসেছিল দমননীতির স্টিম রোলার। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ কর্তৃক ছয় দফা গৃহীত হয় এবং চট্টগ্রাম লালদিঘি ময়দানে ছয় দফার সমর্থনে শেখ সাহেবের প্রথম জনসভা হলে প্রেসিডেন্ট আইয়ুব খান গৃহযুদ্ধের হুমকি প্রদান করে। শুরু হয় আওয়ামী লীগের উপর দমননীতি। আইয়ুব খানের লাঠিয়াল পূর্ব পাকিস্তানের গভর্নর মোনেম খান আওয়ামী লীগ দমনে অত্যুৎসাহী ছিলেন। শেখ সাহেবের বিরুদ্ধে একের পর এক ছয়টি মামলা দায়ের করা হয় এবং পাইকারিভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। বলা বাহুল্য যে তদানীন্দন পূর্ব পাকিস্তানের এক শ্রেণীর বামপন্থী কিন্তু মার্শাল আইয়ুব খানের এই দমননীতির কোনো প্রতিবাদ করেননি, বরং পরোক্ষ সমর্থন দিয়ে কয়েকজন বামপন্থী নেতা হুলিয়ামুক্ত হয়ে প্রকাশ্য রাজনীতিতে তৎপর হয়ে ওঠেন। পাকিস্তান সামরিক স্বৈরাচারের দমননীতির প্রতিবাদে আওয়ামী লীগ ১৯৬৬ সালের ৭ জুন সাধারণ ধর্মঘট আহ্বান করে। এই সাধারণ ধর্মঘটে বিশেষভাবে সাড়া দিয়েছিল আদমজি ও তেজগাঁ শিল্পাঞ্চলের শ্রমিক সমাজ। তারা বিভিন্ন স্থানে সড়ক ও রেললাইন অবরোধ করে। ঢাকা অন্যান্য স্থানে সর্বাত্মক হরতাল, বিক্ষোভ, শোভাযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়। এই হরতালের সময় বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশের বেপরোয়া গুলিবর্ষণে মনু মিয়া এবং রুস্তম সহ অন্তত ১১ জন শ্রমিক জনতা নিহত ও বহু আহত হন। পুলিশ প্রায় ৮০০ ব্যক্তিকে গ্রেপ্তার এবং অসংখ্য মামলা দায়ের করে। ১৯৬৬ সালের ৭ জুনের সর্বাত্মক হরতালের মধ্য দিয়ে পূর্ব বাংলার জনগণ ছয় দফার প্রতি তাদের ব্যর্থহীন সমর্থনের কথা জানিয়ে দেয়। ১৯৬৬ সাল জুড়ে অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী আটক থাকলেও ছয় দফা তথা স্বাধিকার আন্দোলন দানা বেঁধে উঠতে থাকে আর বামপন্থী দলগুলি জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের সময় থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে স্থল, আকাশ ও জলপথের সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুই দেশের মধ্যে চলমান পত্রপত্রিকা, বইপত্র, গ্রামোফোন রেকর্ড আদান প্রদান বন্ধ করে দেওয়া হয়।
পাকিস্তানের সমস্ত বেতার ও টেলিভিশন কেন্দ্র থেকে ভারতের সমকালীন বা পূর্বকালীন সঙ্গীত, নাটক ইত্যাদি প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। ঢাকা বেতার ও টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার এবং কলকাতার রবীন্দ্র নজরুল আধুনিক গানের রেকর্ড বাজানো বন্ধ হয়ে যায়। যুদ্ধ শেষ এবং যুদ্ধবিরতি হলেও এ অবস্থার কোনো পরিবর্তন হয় না, ফলে পূর্ববাংলায় এক সাংস্কৃতিক বিচ্ছিন্নতার সৃষ্টি হয়। নজরুল সঙ্গীত প্রচার অব্যাহত থাকলেও তা চলতে থাকে খণ্ডিতভাবে, শব্দ পরিবর্তনের মাধ্যমে এবং অনেক গান বাদ দিয়ে। এ পরিস্থিতিতে পূর্ববাংলার বুদ্ধিজীবীদের দাবির ফলে 1966 সাল থেকে পুনরায় অত্যন্ত সীমিতভাবে রবীন্দ্রসঙ্গীত প্রচার শুরু হলেও তা ছিল ক্ষণস্থায়ী। 1967 সালের 23 ও 24 জুন বিভিন্ন সংবাদপত্রে সরকারের পক্ষ থেকে সংস্কৃতি বিরোধী একটি সংবাদ প্রকাশিত হলে পূর্ববাংলার বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। সংবাদটি ছিল, রেডিও পাকিস্তান থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার করা হবে না। কেন্দ্রীয় তথ্য ও বেতার মন্ত্রী খাজা শাহাবুদ্দিন গতকাল জাতীয় পরিষদে বলেন, ভবিষ্যতে রেডিও পাকিস্তান থেকে পাকিস্তানের সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী রবীন্দ্রনাথ ঠাকুরের গান প্রচার করা হবে না এবং এ ধরনের অন্যান্য গান কমিয়ে দেওয়া হবে। রবীন্দ্রসঙ্গীত সম্পর্কিত উপযুক্ত সরকারি সিদ্ধান্ত সংবাদপত্র, বেতার ও টেলিভিশন খবরে প্রচারিত হলে পূর্ব বাংলায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং কয়েকজন বিশিষ্ট বুদ্ধিজীবী সংবাদপত্রে বিবৃতির মাধ্যমে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানান। ঢাকার সমস্ত দৈনিক পত্রিকার প্রথম পৃষ্ঠায় 25 জুন বুদ্ধিজীবী ও সাহিত্যিকদের নিম্নোক্ত বিবৃতিটি প্রকাশিত হয়। রবীন্দ্রসঙ্গীত সম্পর্কিত সিদ্ধান্তে 19 জন বুদ্ধিজীবীর বিবৃতি। স্থানীয় একটি দৈনিক পত্রিকায় 23 জুন 1967 তারিখে মুদ্রিত এক সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হইয়াছে। ইহাতে সরকারি মাধ্যম হইতে রবীন্দ্রসঙ্গীতের প্রচার হ্রাস ও বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে। আমরা এই সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক বলিয়া মনে করি। রবীন্দ্রনাথের সাহিত্য বাংলা ভাষাকে যে ঐশ্বর্য দান করিয়াছে, তাঁর সঙ্গীত আমাদের অনুভূতিকে যে গভীরতা ও তীক্ষ্ণতা দান করিয়াছে, তাহা রবীন্দ্রনাথকে বাংলাভাষী পাকিস্তানিদের সাংস্কৃতিক সত্তার অবিচ্ছেদ্য অংশে পরিণত করিয়াছে। সরকারি নীতি নির্ধারণের সময় এই সত্যের গুরুত্বকে মর্যাদা দান করা অপরিহার্য। দৈনিক পাকিস্তান, 25 জুন 1967। আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে। এই বিবৃতিতে স্বাক্ষর দানকারীদের মধ্যে ছিলেন ডক্টর কুদরতি খোদা, ডক্টর কাজী মোতাহার হোসেন, বেগম সুফিয়া কামাল, শিল্পী জয়নুল আবেদিন, ইঞ্জিনিয়ার এম এ বারি, অধ্যাপক মুহাম্মদ আব্দুল হাই, অধ্যাপক মনির চৌধুরী, ডক্টর খান সরওয়ার মুর্শিদ, কবি সিকান্দার আবু জাফর, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, ডক্টর নীলিমা ইব্রাহিম, ডক্টর আহমদ শরীফ, কবি শামসুর রহমান, কবি হাসান হাফিজুর রহমান, কবি ফজল শাহাবুদ্দিন, ডক্টর আনিসুজ্জামান, অধ্যাপক রফিকুল ইসলাম, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান ও সাংবাদিক সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার। বাঙালি বুদ্ধিজীবীদের ওই সংক্ষিপ্ত বিবৃতিটি ছিল পাকিস্তানের সামরিক স্বৈরাচারের কাছে একটি শক্তিশালী বিস্ফোরণ সদৃশ্য। কারণ শেখ মুজিব ও আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক এবং মামলা দায়ের করেও যে পূর্ববাংলার মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য ও স্পৃহাকে দমন করতে পারেনি, উপরোক্ত বিবৃতিটি ছিল তার জ্বলন্ত প্রমাণ। বান এসেছে মরা গাঙে, খুলতে হবে নাও, তোমরা এখনো ঘুমাও, এখনো ঘুমাও।
অপরদিকে ছয় দফা ভিত্তিক পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনকে দমন করার জন্য সামরিক স্বৈরাচারের দমননীতির স্টিমরোলার অব্যাহত থাকলেও খায়ানট, বুলবুল একাডেমি, ঐকতান, ক্রান্তি, সৃজনী, স্পন্দন, আমরা কজনা প্রভৃতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সভা সমাবেশ ও বিবৃতি প্রচার করা হয়। কবি জসীমউদ্দিনের কমলাপুরের বাসভবনে ঢাকার প্রগতিশীল সংস্কৃতি সেবীদের সভায় সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের জন্য একটি সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই সাংস্কৃতিক অধিকার সংরক্ষণ সংগ্রাম কমিটির উদ্যোগে প্রথমে প্রেস ক্লাব ও পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংস্কৃতি সেবী ও অনুরাগীদের দুইটি সভা অনুষ্ঠিত হয়। এই সব সভায় পাকিস্তান সরকারের সাংস্কৃতিক নীতি ও রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধকরণের সমালোচনায় মুখর হয়ে বক্তব্য রাখেন ডক্টর কুদরতি খোদা, কবি জসীমউদ্দিন, জনাব আবুল হাশিম, অধ্যাপক মোহাম্মদ মনসুরউদ্দিন, বেগম সুফিয়া কামাল, সাংবাদিক এ বি এম মুসা, শিল্পী লায়লা আরজুমান বানু, জনাব বদরুদ্দিন ওমর, জনাব কামাল লোহানি ও জনাব ওয়াহিদুল হক প্রমুখ। অপরদিকে পাকিস্তান সরকারের রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধকরণ সম্পর্কিত সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে প্রদত্ত 18 জন বুদ্ধিজীবীর বিবৃতির সমালোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষক এক যুক্ত বিবৃতি দেন। এছাড়া অপর 40 জন বুদ্ধিজীবী এক বিবৃতিতে বলেন, রবীন্দ্রনাথ বাংলাভাষী পাকিস্তানিদের সাংস্কৃতিক সত্তার অবিচ্ছেদ্য অংশ। এই উক্তি স্বীকার করে নিলে পাকিস্তানি ও ভারতীয় সংস্কৃতি যে এক এবং অবিচ্ছেদ্য এ কথাই মেনে নেওয়া হয় যে তমদ্দুনি স্বাতন্ত্র্যের ভিত্তিতে পাকিস্তানের প্রতিষ্ঠা। উপরোক্ত বিবৃতি মেনে নিলে সে ভিত্তি অস্বীকৃত হয়। এই কারণে উপরোক্ত বিবৃতিকে আমরা শুধু বিভ্রান্তিকর নয়, অত্যন্ত মারাত্মক এবং পাকিস্তানের মূলনীতি বিরোধী বলেও মনে করি। রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার প্রতিবাদে বাঙালি সাংস্কৃতিক প্রতিরোধ আন্দোলন ছড়িয়ে পড়লে পাকিস্তান সরকার দিশেহারা হয়ে পড়ে। এভাবেই 1967 সালের পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনের সঙ্গে সাংস্কৃতিক আন্দোলনও একাকার হয়ে যায়। 60-এর দশক জুড়ে রবীন্দ্র জন্মবার্ষিকী থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধকরণ এবং খণ্ডিতভাবে নজরুলকে উপস্থাপন করার বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনে এদেশের যেসব সঙ্গীত শিল্পী শত প্রতিকূলতার মাঝেও বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, তারা হলেন ওয়াহিদুল হক, সঞ্জিদা খাতুন, ফাহমিদা খাতুন, জাহানারা ইসলাম, ইকবাল আহমেদ, হামিদা আতিক, ইফফাত আরা, সেলিনা মালিক চৌধুরী, ফারুকুল ইসলাম, ফ্লোরা আহমেদ প্রমুখ। এ সময় বদরুদ্দিন উমর রচিত সংস্কৃতি ও সাম্প্রদায়িকতা সম্পর্কে 2টি গ্রন্থ সংস্কৃতির সংকট এবং সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা সাংস্কৃতিক প্রতিরোধ আন্দোলনের তত্ত্বগত বাতাবরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে বাংলা ভাষা ধ্বংসের জন্য সরকার একের পর এক প্রচেষ্টা চালাবার প্রক্রিয়া চালিয়ে আসছিল। যেমন পাকিস্তানের প্রথম শিক্ষামন্ত্রী কাজী ফজলুর রহমানের